হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রি অবস্থায় চলে আসছে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য জুন মাসটা কেমন থাকছে না থাকছে। সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন থাকছে। বিজনেসে কিন্তু আয় খুব ভালো থাকছে, বিজনেসে কাস্টমারের সাথে রিলেশন ভালো থাকছে, যারা বিজনেসের জন্য লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু লোন পেয়ে যাবেন, যারা ভিন রাজ্যে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তবে বিজনেসে যদি আপনারা এই সময় কাউকে অর্থ ধার দেন সেক্ষেত্রে কিন্তু পেতে একটু সমস্যা হবে। যারা বিজনেসে নতুন করে নিয়োগ করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো এই সময়টা খুব একটা ঠিকঠাক না নিয়োগ করার জন্য। যেটা আছে সেটাতে অধিক পরিশ্রম করুন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। ঠিক যতটা পরিশ্রম করবেন বিজনেসে কিন্তু এই মাসে ঠিক ততটাই রেজাল্ট আপনারা পাবেন। যারা ভাবছেন পার্টনারশিপে বিজনেস করব তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা খুব একটা ঠিকঠাক না পার্টনারশিপে বিজনেস করার জন্য। যে বিজনেসগুলো পার্টনারশিপে আছে তাদের কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হবে পার্টনারের সাথে। কোথাও গিয়ে আপনাদের এটাও মনে হবে যে আপনারা পার্টনারশিপের বিজনেস করবেন না, জাস্ট এটা এই 2-1 মাস এরকম সিচুয়েশানটা হবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। এর জন্য আমি একটাই কথা বলবো, পার্টনারের থেকে কিন্তু কোনো কিছু হাইড করে রাখবেন না, পার্টনারকে সমস্ত কিছু বলুন, পার্টনারের সাথে ডিসকাস করুন, দেন ডিসিশান নিন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। না হলে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। যারা নতুন বিজনেসের কথা ভাবছেন তাদেরকে আমি বলবো এই মুহূর্তে নতুন বিজনেসের জন্য সময়টা খুব একটা ভালো না, একটু ওয়েট করে যান, বেটার সময় কিন্তু আসছে। বিজনেসের জন্য কোথাও কিন্তু আপনাদের ভ্রমণ পর্যন্ত হতে পারে, ছোটোখাটো ভ্রমণ বিজনেসের জন্য কিন্তু এই মাসে আপনাদের হতে পারে। এবার জানবো জবের সেকশানটা, জব কেমন থাকছে না থাকছে। যারা অনেক দিন ধরে জবলেস ছিলেন, ঠিকঠাক জব ছিল না, হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, অনেকদিন ধরে ট্রাইও করছিলেন, তাদের জন্য সময়টা ভালো। তারা যদি একটু পরিশ্রম করে তাহলে কিন্তু বেটার জব পেয়ে যেতে পারে। এই যে আমি বলছি একটু পরিশ্রম করে কেন, এটা জানার জন্য আপনাদের জানতে হবে স্যাটার্ন রেট্রোগ্রেড। স্যাটার্ন রেট্রোগ্রেড নিয়ে আমি একটি ভিডিও করেছি, কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, তাহলে আপনারা অনেকটা ডিটেলসে বুঝতে পারবেন। ঠিক যতটা পরিশ্রম ততটা রেজাল্ট কিন্তু ওয়েট করে আছে। নতুন জবের জন্য সময়টা ভালো, নিজের মনের মতো জব কিন্তু পেয়ে যেতে পারেন। যারা জবের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কেমন, তাদের জন্য অফিসে একটু কিন্তু চাপ ওয়েট করে আছে, কারণ কলিগদের সাথে বা অফিসের বসের সাথে কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। তবে দেখুন সমস্যা তো থাকবেই, সেগুলোকে ইগনোর করে নিজের কাজে ফোকাস করুন, নিজের কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন, কারণ আপনাদের কাছে এই সময় কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ আসবে, অনেক রকম চ্যালেঞ্জ কিন্তু আপনাকে এই সময় ফেস করতে হতে পারে। তাই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করুন আর খুব ভালো করে পরিশ্রম করুন, দেখবেন বেটার রেজাল্ট কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। যারা সেলস বা মার্কেটিংয়ে জব করেন, যারা ডিফেন্সে জব করেন, যারা টিচার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা আইটিতে জব করেন, যারা অ্যাডভোকেট আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। এবার জানবো এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো সময়টা ভালো, শুধুমাত্র হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা খুব একটা ভালো না। স্কুল স্টুডেন্টদের কোথাও এক্সামে লেট বা অ্যাডমিশানে
মানে লেট, নিজের মনের মতো রেজাল্ট না পাওয়া, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। যারা হায়ার স্টাডি করেন তাদের জন্য সময়টা ভালো, তারা নিজের মনের মতো কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কিন্তু পেয়ে যাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, তারা নিজের কেরিয়ারে অনেক বেশি ফোকাস কিন্তু এই সময় থেকে হয়ে যাবেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যে কথাটা বলবো, অর্থ আসবে খুব ভালো, কিন্তু সেই অর্থটাকে খুব ভালোভাবে সেভ আপনাকে কিন্তু করতে হবে। কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেই ব্যাপারগুলো একটু ভালো করে খোঁজ নিয়ে ইনভেস্ট করুন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। না হলে কিন্তু অর্থ আসছে, আর সেই অর্থগুলোকে যদি আপনারা সেভ না করতে পারেন তাহলে কিন্তু সেই অর্থগুলো ব্যয় হয়ে যাবে এবং আপনারা যতটা ইনকাম করলেন কিছুই কিন্তু এন্ড অফ দ্য মান্থ গিয়ে দেখবেন ধরে রাখতে পারেননি। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো। যদি কারোর প্রবলেম চলে আসছিলো এতদিন ধরে, তো সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হবে, অনেকের ধরুন রিলেশানটা এমন জায়গায় চলে গেছিলো, তারা দুজনেই চাইছিলেন রিলেশানটা ব্রেক হয়ে যাক, এই সিচুয়েশনও কিন্তু অনেকের চলছিল। এটা সেই সময় যেই সময় রিলেশানগুলো কিন্তু ব্রেক হওয়ারও সম্ভাবনা আছে। মানে হচ্ছে যে যারা ডিভোর্সের জন্য অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন, ডিভোর্সটা হচ্ছিল না, অনেক দিন ধরে চলছিল, সেই সকল মানুষদের জন্য সময়টা বেটার। এই সময় কিন্তু তাদের ডিভোর্স হয়ে যাওয়ারও একটা চান্স কিন্তু। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো রোম্যান্স থাকছে, রোম্যান্স ভরপুর থাকছে, লাইফে নতুন প্রেম আসতে পারে, পুরনো কোনো বন্ধুত্ব যেটা কিন্তু বিয়ের দিকে এগোতে পারে। তবে বিয়ের কথাবার্তা এই মুহূর্তে না বলাই ভালো, একটু ওয়েট করে যান তারপর কথাবার্তা বলুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এই মুহূর্তে বিয়ের কথাবার্তা বললে কোথাও গিয়ে কিন্তু ভুল রিলেশনে জড়িয়ে পড়া বা কোথাও গিয়ে প্রতারিত হওয়া, এরকম সিচুয়েশন কিন্তু আপনাদের ক্রিয়েট হতে পারে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো আপনাদের লিভার সংক্রান্ত কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে, বা যাদের চোখ সংক্রান্ত প্রবলেম আছে সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, পেট সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু এই মাসে অ্যারাইজ করতে পারে।